তো আমি যে পরোটাটি করেছি আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে আমি পরোটার ডো এবং পুরির ডো মানে একটা এরকম এক কাপ এক বাটি আটা আর এটার ভিতরে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা ঘি অলিভ অয়েল যেটাই দেন না কেন দিতে পারবেন। এটা এখন আমি ভালোভাবে নেড়ে এই তেলের সঙ্গে একটু মিষ্টি করে তারপরে আমি ইস্টটা দিয়ে পানি দিয়ে এটা আমি ডোটা তৈরি করে নেব। ইস্টটা আমার সেট হয়ে গেছে, এটা আমি পানিটা এখন এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে অল্প অল্প করে পানি দিব আর এটা ভালো করে নেড়ে নেড়ে মেখে নেব ভালো করে। এটা ডোটা অনেক সফট নরম হবে। এই ডোটা আমি তৈরি করে ফ্রিজে রেখে দেবো, যখন আমার দরকার লাগবে তখন আমি বের করে সব কিছু করতে পারবো। রুটি করা যাবে, পরোটা করা যাবে, পুরি বানানো যাবে এবং সেটা নরমও হবে। আর আপনারা তো সবাই জানেন যে ইস্টে দিলে ফুলে উঠবে, সেই জন্য করে বড় একটা পটে করে এটা ভালো করে রেখে দেবেন ফ্রিজে, একটু নষ্ট হবে না। বের করার 5-6 মিনিট পরে আপনি সব কিছু তৈরি করতে পারবেন যেটা আপনি তৈরি করতে আর কি চান। এতো ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখেন কত সফট হয়েছে। আমি একটু বেশি নরম করেছি কেননা গরম পানি না, কুসুম কুসুম গরম পানি। এটা আপনি ডোটা তৈরি করে রাখলে যত একটু শক্ত শক্ত হার্ড হার্ড হয়ে যাবে, সেজন্য করে আমি একটু একটু নরম করেছি। আর আমি এটাতে প্রথমে যে তেলটা দিয়েছিলাম সে তেলটাই পরে আর তেলটা ইউজ করি নাই, সেজন্য এরকম হাতের সঙ্গে একটু একটু লেগে যাচ্ছে। আর এটা এখন আমি একটা বক্সে করে এরকম একটা বক্সে করে রেখে দেব। আর বক্সের যে উপরের এটাতে একটু সামান্য পরিমাণ তেল ভরে রেখে দেবো যেন আটাটা যেন এটার সঙ্গে না লেগে যায়। আর এইভাবেই আমি এটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, যখন আমার দরকার পড়বে প্রয়োজন পড়বে তখন আমি এটা বের করে রুটি পরোটা বা যে কোনো কিছু তৈরি করা সহজ হবে। আপনারাও এভাবে ডো তৈরি করে রেখে দিবেন, আপনাদের সবার জন্য উপকারে আসবে। আর দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। আর এটা আমি 10 মিনিট ধরে এটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আজকে রাতে আমার রান্না ভাত ভাজি আর কি, যেটা আমরা বলি ভাত তেলালি, মরিচ পেঁয়াজ ভেজে একটু হলুদ আর লবণ দিয়ে ভাতটা আমি ভেজে নেব। আর রুটি আর সুজি রান্না করেছি, দুধ চিনি সব কিছু দিয়ে একটা সুজি তৈরি করেছি, সুজি রান্না করেছি। আর এই ভাত ভাজি আর সবজি আছে, সেগুলোকে আজকে রাতের খাবারটা আমরা খেয়ে নেব। আর এই ভাত ভাজিটা আমি যেভাবে মানে আমি বা আমরা যেভাবে করি সেটা হচ্ছে পেঁয়াজটা ভেজে এটার ভিতরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভাতটি আমি ভেজে নেব। এই তো আমি সামান্য পরিমাণ হলুদ তেলে আগে দিয়ে দিয়েছি, তেলে দিলে ভাতটা তাহলে গন্ধ হবে না হলুদ হলুদ। এই তো ভাতটা এখন আমি দিয়ে দেবো, পাতিলে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো অল্প পরিমাণ ভাত, এটার ভিতরে আপনি ডিম দিতে পারেন। এই তো ভাজা আমার হয়ে গেছে। এরকম ভাত ভাজি আমরা সকালে শীতের সকালে ভাতটা ভেজে এটার সঙ্গে তরকারি মানে রাতের বেলা যে তরকারিটা থাকবে সেটা দিয়ে এটার সঙ্গে খেলে পেঁয়াজের যে ফুলকা আর কি সেটা দিয়ে খেতে অনেক মজা। আমরা সকালে প্রায় এরকম ভাতটা ভাজি করে পেঁয়াজের কলি আর কি, যেটা কলি বলে আবার কেউ ফুলকা বলে, ওটাদের ছিঁড়ে ওটা ভালো করে ছিঁড়ে এটার সঙ্গে তরকারি এবং আর ওই পেঁয়াজের ফুলকা দিয়ে খেতে অনেক মজা। আপনারাও খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে। এই তো ভাত ভাজিটা আমার হয়ে গেছে। তো আমি যে পরোটাটি করেছি আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে আমি পরোটার ডো এবং পুরির ডো মানে একটা থেকেই সবগুলো করা যাবে সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেটাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন।
আর আজকের ছোট্ট একটি ব্লগ আমি তৈরি করেছি। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্তই আমার ব্লগটি দেখবেন, আর ছোট্ট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।